জানেন কি হিন্দু ধর্মের মহিলাদের শ্মশানে যেতে কেন করা হয় নিষেধ কেনই বা দেওয়া হয় বাধা পুরুষরা গেলেও কেন শ্মশান যাত্রীর তালিকায় কাটা পড়ে মহিলাদের নাম যতই প্রিয়জন হোক বা আপনজন শেষ দেখা কেন করতে পারে না নারী জাতি যুগের পর যুগ ধরে ভারতীয় নারীদের কেন দূরে রাখা হয় শেষকৃত্য থেকে কেন বলা হয় মহিলারা থাকলেই নাকি বিকৃত হয় শেষকৃত্য শান্তি পায় না আত্মা শাস্ত্রে কেন মানা হয় মহিলাদের জন্যই নাকি মায়া ছাড়তে পারে না প্রাণহীন দেহ একটি দুটি নয় এর পেছনে দায়ী করা হয় এই পাঁচটি কারণকে পাঁচ নম্বর কারণটি জানলে শিউরে উঠবেন হিন্দু বাড়িতে কোনো ব্যক্তির দেহ ত্যাগের পর তাকে শ্মশানে নিয়ে যাওয়ার রীতি আছে যেখানে সনাতন ধর্মীদের শবদাহ করার কাজ সম্পাদিত হয় আর তাতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পুরুষরাই শ্মশানে যায় কেবল পুরুষদেরকেই শ্মশান যাত্রী হিসেবে গ্রহণ করা হয় সেখানে কোনো নারীকেই দেখা যায় না বলা ভালো নারীদের শ্মশানে যেতে দেওয়া হয় না কিন্তু কেন যেতে দেওয়া হয় না এই নিয়ে রয়েছে বিস্তর মতভেদ আর বিস্তর কৌতূহল তবে এমনি এমনি নয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণকে সামনে রেখে এই প্রথাগুলো মানা হয় যা জানলে অবাক হবেন আপনিও প্রথমে জানিয়ে রাখি দেহ ত্যাগের পর যত তাড়াতাড়ি সম্ভব ঘর পরিষ্কার করতে হয় কারণ প্রাণহীন থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ে তাই পুরুষ মানুষ শ্মশান যাত্রী হিসেবে চলে গেলেও মহিলারা বাড়িতে থাকেন বাড়ি পরিষ্কার করেন তাছাড়া শ্মশান যাত্রীরা ফেরার পর তাদের উদ্দেশ্যে নিয়ম অনুযায়ী লোহা আগুন নিম পাতা এগিয়ে দিতে হয় এসব কাজের জন্য বাড়িতে অবশ্যই মহিলাদের থাকা প্রয়োজন আর দ্বিতীয়ত শ্মশান প্রক্রিয়া সুখকর নয় বরং বেশ ভীতকর এখানে প্রাণহীন দেহকে আগুনে পোড়ানোর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে প্রাণহীন দেহটিকে বাঁশের আঘাতে টুকরো টুকরো করতে হয় এই ধরনের সব ভয়ঙ্কর দৃশ্য মহিলাদের মতন নরম প্রকৃতির মানুষেরা সহ্য করতে পারেন না তাতে তাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই শ্মশান যাত্রী হিসেবে মহিলাদের বিরত রাখা হয় তৃতীয়ত শাস্ত্র বিজ্ঞানীদের কথায় শ্মশানে অশুভ আত্মারা থাকে তারা অনেকেই মোক্ষ পায় না বলে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর এইসব অশুভ শক্তির লম্বা কালো চুলের প্রতি আকর্ষণ থাকে তারা মহিলাদের লক্ষ্য করে তাদের ক্ষতি করতে পারে তবে বৈজ্ঞানিক দিক থেকে এসবের কোনো ব্যাখ্যা নেই হিন্দু শাস্ত্র মতে আরো জানা যায় সমস্ত শ্মশান যাত্রীদের মস্তক মুন্ডন করতে হয় মস্তক মুন্ডন করার অর্থ হলো মৃত ব্যক্তির প্রতি শেষ সম্মান জ্ঞাপন অর্থাৎ পুরুষরা দাহ শেষ করে তাদের চুল নিবেদন করে কিন্তু মহিলারা তা করতে পারে না তাই এই কারণের জন্য মহিলাদের শ্মশানে যেতে নিষেধ করা হয় এছাড়াও আরো একটি বিষয় হিন্দু শাস্ত্রে মান্যতা পেয়েছে সেটি হলো জীবিত বা মৃত সকল ব্যক্তিকেই হাসি মুখে বিদায় জানাতে হয় কিন্তু নারীরা কখনোই তার প্রিয়জনের মৃত্যুর পর হাসি মুখে বিদায় দিতে পারে না কারণ নারীরা অনেক নরম মনের হয়ে থাকে তাদের চোখের জল বাঁধ মানে না তাই শেষ যাত্রায় নারীদের কান্নায় আত্মা বিচলিত হয় তখন আর সে এই পৃথিবীর আপনজনদের মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে যেতে পারে না আর তাই এমনটা হতে না দিতেই নারীদের শ্মশানে যেতে না করা হয়